ফোনটা এত বড় হয়ে যায় আসলে এইটা হাত দিয়ে ভাই বড় হলো আপনি ছোট করে ফেলেন হ্যাঁ বড় হলো আপনি ছোট করে ফেলেন বাহ এটা শুনছেন কিন্তু এটা র‍্যামটা কত বলেন তো ভাই গেস করেন 16 জিবি না এটা হচ্ছে 16 জিবি হয় কিন্তু 10 জিবি র‍্যাম হয় এটা কখনো শুনছেন এটা 10 জিবি এটা 10 জিবি র‍্যাম এটা কিন্তু কার্ড ডিসপ্লে দেখেন আপনি একদম 100% ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের দাগ বা কোনো কিছু নেই তিনটা কালারে ব্ল্যাক কালার কোরাল কালার আর সিলভার কালার তিনটা কালারে আমার কাছে অ্যাভেলেবল আছে 256 জিবি আছে এটা মাত্র 49 বাই চার্জ দেওয়া এটাও 100% ব্যাটারি হেলথ এটাও 100% ব্যাটারি হেলথ 512 জিবি আইফোন 13 মাত্র জিরো টাইম চার্জ দেওয়া এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের প্রোডাক্ট সবগুলোই ফুল থ্রিটা যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখেন 100% ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের দাগ বা কোনো স্ক্যাচ নাই এটাতে চমৎকার কন্ডিশন আছে S10 S10 প্লাস S20 এগুলা ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে 45000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন কিউট লাগছে হ্যাঁ প্লিজ ওয়ান নতুন প্রোডাক্ট কেউ কিন্তু ইউজ করে না এটা কিন্তু নতুন প্রোডাক্ট এটা কালারটা অসাধারণ একটা কালার এটা হচ্ছে 12 জিবি 128 জিবি এটা হচ্ছে 4500 mAh ব্যাটারি 16500 কার্ড ডিসপ্লে একদম কার্ড ডিসপ্লে ফার্স্ট কিন্তু কার্ড ফোন এই ফোন দিয়ে শুরু করছে এটা কিন্তু 5000 mAh ব্যাটারি 12 জিবি র্যাম 128 জিবি র্যাম কোরাল কালার একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন একটা ইউজ ফোন যতটুকু ফ্রেশ থাকা দরকার এটা ঠিক ততটুকুই আছে হ্যাঁ বক চার্জার একদম সবকিছু এগুলা সাথে পাবেন ফোনটা একটু বের করেন তো এগুলো একটু কতটুকু ফ্রেশ আমার ভিউয়ার্সরা একটু দেখুক 5x2 টা এটা হচ্ছে 8 জিবি 128 জিবি যাদের ক্যামেরা প্রয়োজন সাধারণত তারা এই ফোনটা নিতে পারবেন একদম 100% S21 প্লাস 8 জিবি 128 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর একদম 100% ফ্রেশ একদম 100% ফ্রেশ কেউ যদি একটা দাগ দেখাইতে পারে তাহলে 2000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো জান ভাই 2000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো আরো কমায় দেবো আরো কমায় দিলাম আচ্ছা আরো কমায় দিলাম 500 টাকা যান কমায় দিলাম যেহেতু ভাই বলতেছে দুইটা কিন্তু দেখেন একটা 99% আর একটা হচ্ছে 100% এটা কিন্তু 100% এটা 100% এটা উইদাউট বক্সে আসা 64 জিবিটা যদি নেন তাহলে 50000 টাকা পড়বে 256 জিবিটা যদি নেন তাহলে 52000 টাকা 19000 টাকা জোস একেবারে কিন্তু ফ্রেশ একে হচ্ছে আপনি 12 জিবি 256 জিবিটা এটা প্রাইস হচ্ছে গিয়া অনলি 12 জিবি 256 জিবিটা যদি নেন 31500 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আর আজকে কিন্তু আমরা খুব স্পেশাল একটা শপে চলে আসছি যে শপে আপনারা ফ্রেশ কন্ডিশনের আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের সকল কোম্পানির সকল ডিভাইসগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আর এটি বসুন্ধরা সিটির খুবই ট্রাস্টেড শপ মোবাইল কর্নার লেভেল 5 ব্লকে শপ নাম্বার 7 তাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে আপনি তাদের অ্যাড্রেস অনুযায়ী তাদের শপ ভিজিট করতে পারেন এছাড়া যারা তাদের শপ ভিজিট করতে পারবেন না তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ বাংলাদেশের যেখানেই আপনারা থাকেন না কেন 64টা জেলায় কিন্তু তারা দিচ্ছে হোম ডেলিভারি সুবিধা আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত জায়গায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা পৌঁছে দেবে এছাড়া তাদের কাছে আছে প্রায় 32টা ব্যাংকের EMI সুবিধা এছাড়া তাদের কাছে আছে এক্সচেঞ্জ সুবিধা আপনার হাতে থাকা পুরনো ফোনটি দিয়ে কিন্তু তাদের এখান থেকে যে কোনো ফোন আপনি নিয়ে নিতে পারবেন অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকলে আমি কথা দিচ্ছি ভিউয়ার্স আপনার পছন্দের ফোনটি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আর পুরো ভিডিও জুড়ে আমাদেরকে যিনি হেল্প করবেন তিনি হলো এই শপে আসলে আপনারা পেয়ে যাবেন বিপ্লব ভাইকে বিপ্লব ভাই সব ফোনগুলো সম্পর্কে তো আমাদেরকে জানাবেন এবং হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট অফার অবশ্যই অবশ্যই আপনি যেহেতু আজকে আপনার যেহেতু ফার্স্ট ভিডিও আমি চেষ্টা করব হচ্ছে যে আমার মানে যত মিনিমাম সম্ভব আমি প্রাইস রাখার জন্য ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করতেছেন ফার্স্ট অফ অল আমরা স্যামসাং প্রতিবারে তো আমরা আসলে অ্যাপল দিয়ে শুরু করি এবার আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করব ফার্স্ট অফ অল আমি আপনাকে যদি দেখাই তাহলে স্যামসাং S7 এজ এটা কিন্তু অনেক আগের বাট এটা হচ্ছে আপনি দেখেন নতুন ফোন একদম নতুন কোনো ধরনের ইউজ করা বা কোনো কিছু না এটা হচ্ছে 4 জিবি এটা হচ্ছে 4 জিবি 32 জিবি র‍্যামের ফোন এটা প্রাইস পড়বে অনলি 16500 টাকা কার্ড ডিসপ্লে একদম কার্ড ডিসপ্লে ফার্স্ট কিন্তু কার্ড ফোন এই ফোন দিয়ে শুরু করছে খুবই রিজনেবল প্রাইসে কার্ড ডিসপ্লে ফোন পেয়ে যাচ্ছেন এরপর যদি আপনাকে দেখাই তাহলে এটা হচ্ছে স্যামসাং S9 S9 এটা হচ্ছে 4 জিবি 64 জিবি এগুলো কিন্তু স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন এটা কিন্তু কার্ড ডিসপ্লে দেখেন আপনি একদম 100% ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের দাগ বা কোনো কিছু নেই এটা প্রাইস হচ্ছে অনলি 17000 টাকা কালারটাও কিন্তু অনেক সুন্দর অন্যান্য কালারটা পিঙ্ক কালার অনেকগুলো কালার হয় কালারগুলো আমাদের কাছে আছে কিন্তু অ্যাভেলেবল জায়গা না থাকার কারণে আসলে আমরা এটা দেখাইতে পারতেছি ওকে তো ভিউয়ার্স আপনারা কিন্তু কালারও পেয়ে যাবেন তারপরে ভাই তারপর হচ্ছে S8 প্লাস অ্যাসেট প্লাস আমার কাছে 4 জিবি 64 জিবি এগুলো কিন্তু 100% ফ্রেশ এখানে কোনো ধরনের কোনো দাগ বা কোনো কিছু আপনি দেখাইতে পারবেন না এটা প্রাইস হচ্ছে অনলি 19500 টাকা অনলি 19500 টাকা চমৎকার কার্ভ সামনেও কার্ভ পিছনেও কার্ভ যার কারণে ফোনটা ধরে কিন্তু খুবই মজা ভিউয়ার্স আপনারা যারা
নিতে চাচ্ছেন তারা অবশ্যই একবার হলো মোবাইল কর্নার ভিজিট করবেন। ভিজিট করে আপনি ফোনগুলো হাতে নিয়ে দেখবেন এবং দেখবেন যাচাই বাচাই করে ফোনগুলো অথেন্টিক কিনা। ভাইয়া আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছে? আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকতে সাধারণত হচ্ছে আপনার ফোনে কোনো ধরনের কোনো ডিসপ্লে ইস্যু বাদে, উইদাউট ফিজিক্যাল ড্যামেজ এবং ডিসপ্লে ইস্যু বাদে আপনি যদি কোনো প্রবলেম দেখাতে পারেন, আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আপনি যদি 10 দিনের মধ্যে কোনো প্রবলেম দেখাতে পারেন, আমার কাছে যদি প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল না থাকে, আপনি যত টাকা দিয়ে নিয়েছেন আমি ওইগুলো ফুল মানি ব্যাক করে দেব। হ্যাঁ, ফুল ব্যাক করে দেব। ওকে, তো ভিউয়ার্স নিশ্চিন্তে কিন্তু আপনার ফোনটি নিতে পারেন, নিয়ে 10 দিন দেখার সুযোগ থাকতে স্যার। জি, S10e এটা কিন্তু S10e মানে S সিরিজের কিন্তু ফ্ল্যাগশিপ ফোন। আমরা এক সময়কার যখন এটা নতুন ছিল তখন এটা সেল করেছি হচ্ছে আপনার 65-70 এরকম আমরা সেল করেছি। এটা হচ্ছে 6 জিবি 128 জিবি স্ন্যাপ ড্রাগন প্রসেসরের ফোন। এটা প্রাইস হচ্ছে মাত্র 19,500 টাকা। আচ্ছা, আরও ডিসকাউন্ট দিয়ে দিতেছি আমি, 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেছি, 19,000 টাকা রাখবো। হ্যাঁ, 19,000 টাকা জোস, একেবারে কিন্তু ফ্রেশ, একেবারে 100% ফ্রেশ কন্ডিশনের ফোন। এরপরে সবার যে ফোনটা চাই সবসময় S10, আপনি দেখেন একদম 100% ব্যাপক চাহিদা। S10, S10 Plus, S20 এগুলো ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে। চাহিদা হবে না কেন, হ্যান্ডি কম্প্যাক্ট একটা ফোন, সবাই চাই এরকম একটা ফোন ইউজ করতে। আবার কার্ভ ডিসপ্লে, ওকে, এটা হচ্ছে 8 জিবি 128 জিবি স্ন্যাপ ড্রাগন প্রসেসর। এটা প্রাইস হচ্ছে 22,500 টাকা। আর কিছু কমায় টমায় দেওয়া যায় না আমার ভিউয়ার্সদের? আচ্ছা, আরো 500 টাকা কমা রাখবো। স্ন্যাপ ড্রাগন কিন্তু একজিনস আর স্ন্যাপ ড্রাগনের মধ্যে কিন্তু প্রাইসে পার্থক্য হয়, কিন্তু এটা আমি আপনাকে স্ন্যাপ ড্রাগন প্রসেসর দিয়েছি কিন্তু প্রাইস আমি কিন্তু একজিনস এর প্রাইসে রাখতেছি। ওকে, তারপর হচ্ছে S10 Plus, S10 এর বড় ভাই S10 Plus। S10 Plus আমার কাছে অ্যাভেলেবেল আছে, দেখেন আপনি এখানে আমার কাছে 4টা প্রোডাক্ট আছে, 3টা কালারে, ব্ল্যাক কালার, কোরাল কালার, সিলভার কালার, 3টা কালারে আমার কাছে অ্যাভেলেবেল আছে, এমনকি 100% ফ্রেশ কন্ডিশনের। এটা প্রাইস হচ্ছে 8 জিবি 128 জিবি। এটা আপনি সিঙ্গেল সিমও নিতে পারবেন, ডুয়েল সিমও নিতে পারবেন, একজিনসও নিতে পারবেন, স্ন্যাপড্রাগনও নিতে পারবেন। এটা প্রাইস হচ্ছে 27,500 টাকা অনলি। 27,500 টাকা অনলি। আর যে একজিনস চান, একজিনস এই স্ন্যাপড্রাগন একই প্রাইস? একই প্রাইস। আর হচ্ছে একজিনস যদি নেন আপনি ডুয়েল সিম পাবেন, আর স্ন্যাপড্রাগন যদি নেন আপনি সিঙ্গেল সিম পাবেন। সিঙ্গেল সিম, ওকে ওকে। S20, এটা হচ্ছে S20 12 জিবি র্যাম 128 জিবি র্যাম। এটা হচ্ছে জাপান ভেরিয়েন্ট, স্ন্যাপড্রাগন প্রসেসর, এমনকি ইউএস এর প্রসেসরও আছে। ইউএস এর ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা আপনি জাস্ট ক্যামেরাটা দেখেন ভাই, এটা যদি আপনি ক্যামেরাটা দেখেন একদম অসাধারণ একটা ক্যামেরা। আমার হাতে দেন, আমি একটু আপনাকে দেখাই ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, এই যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, 12 জিবি র্যাম 128 জিবি র্যাম। এটা প্রাইস হচ্ছে মাত্র 26,500 টাকা। তারপরে এটা বড় ভাই হচ্ছে S20 Plus। এটা হচ্ছে আপনার ব্যাটারি এমএস বেশি, ক্যামেরা একটু বেশি, আর 12 জিবি র্যাম 128 জিবি র্যাম। এটা প্রাইস হচ্ছে মাত্র 30,500 টাকা। 30,500 টাকা আপনি S20 Plus পেয়ে যাবেন। তারপরে আছে আমার কাছে S21 Plus। আমার কাছে S21টা স্টক হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে। S21 Plus 8 জিবি 128 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর, একদম 100% ফ্রেশ। এটা প্রাইস পড়বে হচ্ছে 39,500 টাকা। জি ওকে। এইটা কি আর কিছু ছাড়টার দেওয়া যায় না ভাইয়া? না ভাইয়া, এটা ছাড় দেওয়া যাবে না, কারণ এটা কন্ডিশনের উপরে। এটা আপনি 35,000 টাকা দিয়ে এটা পাবেন, বাট ওটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এটা দেখেন 100% ফ্রেশ। আচ্ছা, যেহেতু আপনি বলতেছেন আরো 500 টাকা ডিসকাউন্ট, আমি 39,000 টাকা রাখবো। 39 রাখবো। আমার কাছে এখন আপাতত এস সিরিজগুলো শেষ হয়ে গেছে, এখন আমরা নোট সিরিজগুলোতে চলে যাই। নোট সিরিজের মধ্যে আমার কাছে আছে সবচেয়ে জনপ্রিয় একটা মডেল Note 10 Plus। দেখেন এটা কালারটা অসাধারণ একটা কালার। এটা হচ্ছে 12 জিবি 128 জিবি, এটা হচ্ছে 4,500 mAh ব্যাটারি, একদম ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি। এটা প্রাইস হচ্ছে মাত্র 33,000 টাকা। 33,000 টাকায় আপনি নোট 10 প্লাস পেয়ে যাবেন, 12/256 জিবি, একেবারে ফ্রেশ কন্ডিশন, ভিউয়ার্স লাইক নিউ কন্ডিশন। আপনারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন, যারা খুঁজতেছেন তারা। লাস্ট প্রাইস কত রাখবেন ভাই? আমি লাস্ট প্রাইস 32,500 টাকা করে, 32,500 টাকা করে। ওকে, তাও 32,000 টাকায় কিন্তু চমৎকার একটি ডিভাইস হবে এই ফোনটি। আপনারা যারা নিতে চান তারা চলে আসতে পারেন মোবাইল কর্নারে, তাদের নাম্বার কিন্তু অ্যাড্রেসে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার করতে পারেন। তাদের অর্ডার করলে কিন্তু তারা 24-48 ঘন্টার মধ্যে আপনার জায়গায় পৌঁছে দেবে। তারপর হ্যাঁ, এরপর আমরা আপনাকে দেখাবো নোট 20 দুইটা কন্ডিশনে আমার কাছে আছে। একটা হচ্ছে একদম মানে ইউজ করা না, বাট উইদাউট বক্সে আসার কারণে আমরা ইউজ বলে সেল করতেছি। এটা 12/256 জিবি একজিনস ভেরিয়েন্ট, এটা কিন্তু 43,500 টাকা।
43,500 এটা হচ্ছে ইউজ প্রোডাক্ট এটা হচ্ছে 8GB 128GB এটা প্রাইস হচ্ছে 37,500 টাকা দেখেন প্রাইসে কিন্তু পার্থক্য আছে এখানে হ্যাঁ 37,000 আর 43,000 7000 টাকা বিকজ এটা কিন্তু ইউজ করা এটা কিন্তু ইউজ করা না শুধু অনলি ডিভাইসটা পাবে অনলি ডিভাইস আর চার্জার এটা এটা আমার কাছ থেকে দুবাই থেকে আসে আর এটা ইউএস থেকে আসে ও এটা ইউএস আর এটা দুবাই এর যে যেটা লাগে নেবেন ভাইরা কিন্তু বাইরের দেশ থেকে ফোনগুলো বেশি কালেক্ট করে থাকে সো বক্স অনেকগুলো থাকে অনেকগুলো ভাইয়ের পক্ষ থেকে আর এটা হচ্ছে নোট 20 আলট্রা কিন্তু আমার কাছে তিনটা ফোন আছে একটা হচ্ছে উইদাউট বক্সে আর ওই পাশে আছে আমার কাছে দুইটা উইথ বক্স সহকারে আমরা সেটাও আপনাকে দেখাবো এটা হচ্ছে আপনার 12GB 256GB এটা হচ্ছে বাংলাদেশে বিডি অফিসিয়াল ফোন এটা হচ্ছে আপনি দুইটা সিম একসাথে ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে 50,500 টাকা অনলি 50,500 টাকায় আপনি ফ্ল্যাগশিপ নোট 20 আলট্রা নিতে পারবেন এটা ওকে এদিকে আছে আপনার ফোল 3 ভাইয়া ফোল 3টা যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখেন 100% ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের দাগ বা কোনো স্ক্যাচ নাই এটাতে একদম চমৎকার কন্ডিশনে আছে এটা হচ্ছে 12GB র্যাম 256GB রম সাধারণত যারা হচ্ছে ভিডিও বা বিভিন্ন ইয়ে করে থাকে তাদের জন্য এটা এটা কিন্তু আপনি ফিজিক্যাল ডুয়েল সিম ইউজ করতে পারবেন ফিজিক্যাল ডুয়েল সিম ইউজ করতে পারবেন 12/256GB এই ফোনটার প্রাইস পড়বে 85,500 টাকা পঁচাশি হাজার পাঁচশো টাকায় আপনি এটা নিতে পারবেন 500 টাকা কমাই দেবো ভাইয়া আসলে আমি চেষ্টা করি এটা তো অনেকেই 1,000 টাকা ডিসকাউন্ট করে দেন এটা 1,000 টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা যেহেতু ভাইয়া বললেন ভাইয়ের কথা তো আর ফালানো যায় না 1,000 টাকা না আমি 10,000 টাকা ডিসকাউন্ট করে দিতে চাই হ্যাঁ 84,000 টাকায় আপনি একদম 100% ফ্রেশ কন্ডিশনে আপনি ফোল 4টা আপনি নিতে পারতেছেন ওকে অনলি ডিভাইস অনলি ডিভাইস আর চার্জার অরিজিনাল চার্জার চার্জারটা আপনাকে দিয়ে দিব আর ভাই আমি আপনাকে যেগুলো বললাম স্যামসাং কিছু বক্স প্রোডাক্ট আমাদের এদিকে আছে এদিকে আমি আপনাকে যেটা বললাম যে আরো দুইটা নোট 20 আলট্রা আছে দেখেন এই দুইটা হচ্ছে বক্স সহকারে এগুলো কিন্তু হচ্ছে ফ্রেশ বক্স চার্জার হ্যাঁ বক্স চার্জার একদম সবকিছু এগুলো সাথে পাবেন ফোনটা একটু বের করেন তো এগুলো একটু কতটুকু ফ্রেশ আমার ভিউয়ার্সরা একটু দেখুক ভিউয়ার্স বক্স সহ আপনারা পেয়ে যাবেন এটা জাস্ট চার্জ নাই এর জন্য ডিসপ্লেটা দেখাতে পারতেছি না ডিসপ্লেটা কিন্তু কার্ভ আর সবাই জানেন এই যে পেন আছে কিন্তু এটার সাথে আর চমৎকার কন্ডিশনে আছে যারা খুঁজতেছে নোট 20 আলট্রাটা যারা খুঁজতেছেন তারা কিন্তু মোবাইল কর্নারে পেয়ে যাবেন কত রাখতেছেন ভাই এটা এটা হচ্ছে বক্স সহকারে আমি মাত্র 1,000 টাকা বেশি রাখতেছি এটা হচ্ছে আমি 51,000 টাকা রাখবো 51,000 দুটোই 51,000 দুটোই 51,000 টাকা আর এটা হচ্ছে S20 আলট্রা S20 আলট্রা কিন্তু 100x জুম পাবেন এটাতে এগুলো নোট 20 আলট্রাতে কিন্তু 50x জুম বাট S20 আলট্রাতে কিন্তু হচ্ছে আপনার 100x জুম পাবেন এটা হচ্ছে 12GB 128GB এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট বক্স এবং কি চার্জার সহকারে এটা পাচ্ছেন হচ্ছে কি আপনার অনলি 45,000 টাকা ডিসকাউন্ট 5,000 টাকা 40,000 টাকা আপনি এটা পাচ্ছেন চল্লিশ হাজার টাকা আপনি S20 আলট্রা পাচ্ছেন একেবারে 100x জুম চমৎকার একটি ডিভাইস হবে অবশ্যই অবশ্যই যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে ফেলুন মোবাইল কর্নারের সাথে স্টক কিন্তু লিমিটেড তারপর ওই জায়গায় আমি আপনাকে ফোল্ড 3টা দেখালাম উইদাউট বক্সে এটা কিন্তু বক্স সহকারে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি বক্স সহকারে আমার কাছে আছে ব্ল্যাক কালার সেম কন্ডিশনের কিন্তু এটা বক্স সহকারে ওইটা যে প্রাইস এটারও কিন্তু সেম প্রাইস সেম প্রাইস মানে ওইটা বক্স ছাড়া এটা বক্স সহ এটা বক্স সহকারে এখন আপনি কালারটা পছন্দ কেউ যদি ব্ল্যাক কালারটা খুঁজে থাকেন তাহলে এটা দেখতে পারেন ফোনটা এত বড় হয়ে যায় আসলে এইটা হাত দিয়ে ভাই বড় হলে আপনি ছোট করে ফেলেন হ্যাঁ বড় হলে আপনি ছোট করে ফেলেন চমৎকার একটা ইয়া যারা ট্যাব হিসেবে ইউজ করবে তারা বড় করে নেবে আবার আমাদের জন্য খুব দরকার ভিডিও টিডিও এডিট করা যায় বড় স্ক্রিনে তাই না যারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন কারণ আপনি হরামেশাই ভিডিও এডিট করতে পারবেন যেখানেই থাকেন না কেন এটা তাহলে কত রাখতেছেন লাস্ট এটা রাখতেছে 84,000 টাকা সেম প্রাইস ভাই এটা হচ্ছে স্যামসাং এর আপনাদেরকে তো আমি হচ্ছে আপনি বাজ হেলা ফোন দেখাইছি এবার আমি ফ্লিপ আপনার ফোন দেখাই এই ফ্লিপ বাইরে ফেলবেন ভাই কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার 8GB 128GB এটা প্রাইস হচ্ছে গিয়ে এটা হচ্ছে কিন্তু নতুন প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কোনো ধরনের ইউজ করা বা কোনো কিছু নেই এটার সাথে বক্স চার্জার সব কিছুই থাকবে এটা প্রাইস হচ্ছে অনলি 45,000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন কিউট লাগছে হ্যাঁ ফ্লিপ 1 নতুন প্রোডাক্ট কেউ কিন্তু ইউজ করে না এটা কিন্তু নতুন প্রোডাক্ট নতুন জি আমরা কিন্তু ভিডিওর কারণে এটা শো করে রাখছি ফ্লিপ 1 আমরা কিন্তু কোনো কাস্টমার বা কাউকে ধরতে দিই না এটা আচ্ছা চমৎকার কন্ডিশনে আছে ভিউয়ার্স আপনারা মাত্র পেয়ে যাবেন কত
45,000 টাকায় এত কিউট, এরকম এই জাস্ট ভাঁজ করে রাখবেন, আবার খোলাবেন আর ফোন আসলে রিসিভ করবেন, মানে অসাধারণ একটা ডিভাইস। আমি নিজেও এক্সাইটেড হয়ে গেছি, এত সুন্দর একটা ফোন মাত্র 45,000 টাকায় পেয়ে যাবেন মোবাইল কর্নারে। মোবাইল কর্নারে অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিউয়ার্স। ওকে ভাই, তারপর হচ্ছে আপনি S22 Ultra 12GB 256GB, এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে আপনি ডুয়েল সিম একসাথে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 12GB 256GB, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। মোটামুটি একটা ইউজ ফোন যতটুকু ফ্রেশ কন্ডিশন থাকা দরকার এটা ঠিক ততটাই আছে। এটার সাথে বক্স আছে, এটার সাথে হচ্ছে আপনার চার্জার আমরা দিয়ে দিব ভাই। এটার সাথে কিন্তু কেউ চার্জার দিয়ে দেয় না, আমরা এটার সাথে চার্জার দিয়ে দেবো। উপরে প্রোটেকশন লাগানো আছে, সব কিছু করা আছে। আপনি যদি এটা নেন, আপনার জন্য অনলি রাখবো হচ্ছে আপনার 77,000 রাখবো ভাই। 77,000 মার্কেটে কিন্তু আপনার 12256GB 80,000 টাকা চলতেছে। আমি ভিডিওর কারণে এটা আমি আপনাকে 77,000 দিচ্ছি। 77,000 মানে আপনি কিন্তু মাত্র এটার একটু ক্যামেরাটা দেখি, কারণ এত জোস লেভেলের ক্যামেরা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইকে, অসাধারণ ক্যামেরা কিন্তু, অস্থির লেভেলের ক্যামেরার ফোন যারা চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন স্যামসাং এর। অবশ্যই অবশ্যই, কত টাকা? 77,000 রাইট। তারপর আমাদের স্যামসাং এর স্টকগুলো আপাতত শেষ। আমরা যদি তারপরে যদি আপনাকে দেখাই, তারপর হচ্ছে OnePlus যে ফোনগুলো আছে, OnePlus এর ফোনগুলো কিন্তু আমার কাছে মোটামুটি 4-5 মডেলই আছে। এগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে রানিং। আপনি যদি OnePlus 70 নেন, এটা মূলত হচ্ছে গেমিং ফোন। সাধারণত OnePlus-এ ডিসপ্লে ইস্যু থাকে, কিন্তু এই মডেলটায় ডিসপ্লে ইস্যু নাই। এটা 8GB 128GB, এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম চাইলে ইউজ করতে পারবেন। এটা প্রাইস হচ্ছে মাত্র 27,000 টাকা। আপনি এই ফোনটা পাচ্ছেন, চমৎকার। এটার সাথে আপনি ফোন, চার্জার, ক্যাশ মেমো পাবেন, আর আমাদের যে ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম, 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই। এখানে আবার স্পেশাল এডিশন আছে, OnePlus 60 স্পেশাল এডিশন। স্পেশাল এডিশন তো ব্যাপক চাই, ব্যাপক চাইদা। আপনি তো র্যাম শুনছেন 2GB 6GB 8GB 12GB র্যাম শুনছেন, কিন্তু এটা র্যামটা কত বলেন তো ভাই? গেস করেন, 16GB না, এটা হচ্ছে 16GB হয়, কিন্তু 10GB র‍্যাম হয়। এটা কখনো শুনছেন? এটা 10GB, এটা 10GB র‍্যাম। ও আচ্ছা, 10GB র‍্যামের ফোন, আনকমন, মানে ভেরিয়েন্টটা আনকমন, চমৎকার। এটার যেমন স্পেশাল এডিশন বলে কথা, এর জন্য আনকমন করছে OnePlus। যারা 10GB র‍্যামের ফোন চাচ্ছেন তারা কিন্তু মোবাইল কর্নারে পেয়ে যাবেন। এটা কিন্তু প্রাইসটা কিন্তু কম, আপনি কিন্তু অনেক জিবি হয় 8GB র‍্যামের সেট কিন্তু আপনি 30-35,000 টাকা দিয়ে নিতেছেন, কিন্তু এটা হচ্ছে আপনার 10GB র‍্যামের সেট আপনি পাচ্ছেন মাত্র 22,500 টাকা। আপনি 10GB র‍্যামের সেট পাচ্ছেন, ওয়াও, 22,500 টাকা 10GB র‍্যামের সেট। যারা হচ্ছে গেমার আছে বা হচ্ছে ছবি তুলতে চায় বা বিভিন্ন কিছু করতে চায় তাদের জন্য সাধারণত এটা। এটার আপডেটটা হচ্ছে OnePlus 70 Pro ম্যাকলানার স্পেশাল এডিশনটা। এটা দেখেন, এটা মোটামুটি হচ্ছে আপনার ফ্রেশ কন্ডিশনে আছে। আর এটা মানে এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু পপ আপ ক্যামেরা, আপনি এটা পপ আপ ক্যামেরা পাচ্ছেন, পপ আপ ক্যামেরা পাবেন। বক, চার্জার, এভরিথিং, সকল কিছু এভেলেবেল আমাদের কাছে আছে। এটা হচ্ছে 12GB র্যাম, 256GB রম প্লাস 8GB র্যাম ইউজ করতে পারবেন। এটা কিন্তু 19GB র্যামের স্পিডে আপনি এটার মধ্যে পাবেন। হ্যাঁ, এটা কিন্তু স্পেশাল এডিশন, স্পেশাল কিন্তু দোনোটা কিন্তু পার্থক্য ভাই। এটা হচ্ছে 35,000 টাকা, বাট আপনি ভিডিওগুলোকে আমি 2,000 টাকা ডিসকাউন্ট, 33,000 টাকা, 33,000 টাকা আমি আপনাকে দিচ্ছি। তারপর এগুলো কিন্তু ভাইয়ের ডিসপ্লে ইস্যু নাই, OnePlus 60 ম্যাকলানার এডিশন, 70 ম্যাকলানার এডিশন, তারপরে হচ্ছে 70 Pro ম্যাকলানার এডিশন, এগুলো কিন্তু ডিসপ্লে ইস্যু নাই। এরপর আমরা যদি চলে যাই, এটা হচ্ছে OnePlus 9R, একটা আছে 8 256GB, আরেকটা হচ্ছে আপনার 12 256GB, দোনোটাই 100% মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। আমি যদি একটা আপনাকে বাইর করে দেখাই তাহলে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে আপনার 12GB 256GBটা, এটা প্রাইস হচ্ছে গিয়ে অনলি 12GB 256GBটা যদি নেন 31,500 টাকা, আর যদি আপনি 8GB 128GB 8GB 256GBটা নেন, ওটা আমি 29,500 টাকা রাখবো। দুইটা কালারই চমৎকার, বিশেষ করে ব্লু কালারটাও আমার কাছে খুব ভালো লাগে। তো যারা নিতে চান কিন্তু দুটো কালারই পেয়ে যাবেন, চমৎকার ডিভাইস। OnePlus-এর মোস্ট সেলিং ডিভাইস আমি যদি বলি তাহলে কিন্তু ভুল হবে না, কারণ চমৎকার করছিল এই ফোনগুলো। এইটা পেয়ে যাচ্ছেন বর্তমানে মোবাইল কর্নারে। এরপর আমরা যদি দেখাই তাহলে আমরা সনির কিছু ফোন দেখাই। সনির ফ্যান কিন্তু বাংলাদেশে অনেক আছে, যারা একবার সনি ফোন ইউজ করে তারা কিন্তু অন্য কোনো ফোন ইউজ করে না। এটা হচ্ছে সোনিয়া X8 4GB 64GB র্যামের ফোন। এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের, এটা কিন্তু ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা। এটা যদি আপনি নেন, এটা আমি আপনার জন্য রাখবো হচ্ছে অনলি 13,500 টাকা। আমি কিন্তু আপনার জন্য এই এত ফ্রেশ কন্ডিশন দেখেন, এত চমৎকার। এটা আর একটু কমায় টমায় দেওয়া যায় না ভাই?
আরো কমায় দেব আরো কমায় দিলাম ভাই আচ্ছা আরো কমায় দিলাম 500 টাকা জান কমায় দিলাম যেহেতু ভাই বলতেছে তাহলে 13000 13000 টাকা করে দিছি 13000 টাকায় কত জিবি আর 4 জিবি 64 জিবি 4 জিবি 64 জিবি সবচাইতে জনপ্রিয় মডেল হচ্ছে ওই সনি মাইক 2 5 মাইক 2 টা এটা হচ্ছে 8 জিবি 128 জিবি যাদের ক্যামেরা প্রয়োজন সাধারণত তারা এই ফোনটা নিতে পারবেন একদম 100% 100% ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে 8 জিবি 128 জিবি মাত্র 20000 টাকা ভাই মাত্র 20000 টাকা আপনি কমপ্যাক্ট আসলে সনির ফোনগুলো ধরলে অন্যরকম একটা ফিল হয় একটা ফিল হয় মানে একটা চিকন মানে এরকম ডিজাইন তো আর কেউ আনে না আর কেউ আনে এত চমৎকার তো এটা লাস্ট প্রাইস কত এটা লাস্ট প্রাইস ওইটাই দেব ভাই ওইটাই আর কম দিন না তাহলে আমার লস হয়ে যাবে লস হয়ে যাবে লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা কয়টা কালার হবে এটা এটার মধ্যে আমার কাছে দুইটা কালারে হবে এটা হোয়াইট কালার হয় একটা আর একটা হয় আপনার ব্লু টাইপের একটা কালার হয় আর একটা হয় ব্ল্যাক টাইপের সরি তিনটা কালার আপনি পেয়ে যাবেন আমার কাছে তারপর আমরা যদি যাই তারপর হচ্ছে ফিক্সেলে আমরা ঢুকতে পারি ফিক্সেল আমার কাছে ইউজ কালেকশন আছে আমার কাছে মোটামুটি ফিক্সেল এগুলো হচ্ছে ফিক্সেল 3A এক্সেল 4 জিবি 64 জিবি অনলি 14500 টাকা আপনি 3A এক্সেলটা নিতে পারবেন 14500 টাকা আপনি 3A এক্সেলটা নিতে পারেন ফিক্সেল ওকে তারপর হচ্ছে ফিক্সেল 4 ফিক্সেল 4 আমার কাছে 6 জিবি 64 জিবি ভ্যারিয়েন্ট আছে অনলি 18500 টাকা পড়বে 18500 টাকা পড়বে এগুলো কত দিনে ইউজড ভাই এগুলো সবগুলো ভাই দেশের বাইরে আমরা সাধারণত দেশের বাইরে থেকে সবচেয়ে বেশি সংগ্রহ করি এই কারণে দেশের বাইরে ফোনগুলো ফ্রেশ পাওয়া যায় এবং কি হচ্ছে কোনো প্রবলেম থাকে না সাধারণত দেশের বাইরে মানুষগুলো রাফ ইউজ করে প্রবলেম হয় এই কারণে আসলে আমরা দেশ থেকে খুবই খুবই কম কালেক্ট করি আর আমি যদি আপনাকে দেখাই তারপর হচ্ছে ফিক্সেল 4A 6 জিবি 128 জিবি এটা যদি আপনি নেন খুবই হ্যান্ডি একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের দাগ বা কোনো কিছু নাই এটা যদি নেন এটা আমি আপনার জন্য 18000 টাকা রাখবো 18000 টাকা আর ফিক্সেল 4 এক্সেল আছে সাধারণত যারা ফিক্সেল ভাইয়া কারা নাই যারা মূলত হচ্ছে ছবি চায় মানে ভালো ছবির জন্য তাদের জন্য হচ্ছে মূলত ফিক্সেল এটা হচ্ছে 6 জিবি 64 জিবি ভ্যারিয়েন্ট এটা প্রাইস হচ্ছে মাত্র 20000 টাকা তারপর হচ্ছে ফিক্সেল 5 পিক্সেল 5 আপনি নিতে পারেন 8 জিবি 128 জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা মাত্র 21500 টাকা 500 টাকা ডিসকাউন্ট আমি 21000 টাকা রাখবো ইনশাল্লাহ এটা আপনার আসলে পিক্সেল 6 প্রো যেটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা মানে মডেল একদম খুব বেশি চলতেছে জুমিং বলেন ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সব কিছুতে একদম পারফেক্ট এটা কিন্তু 5000 mAh ব্যাটারি 12 জিবি র্যাম 128 জিবি র্যাম কোরার কালা একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন একটা ইউজ ফোন যতটুকু ফ্রেশ থাকা দরকার এটা ঠিক ততটুকুই আছে এটা প্রাইস হচ্ছে মার্কেটে দেখবেন আপনি 40-42 হাজার টাকা এটা আমার কাছে পাচ্ছেন হচ্ছে মাত্র 38500 টাকা 38500 টাকা আপনি আমার কাছে এটা পাচ্ছেন চমৎকার মাত্র 38000 মাত্র 38500 টাকা আপনি এটা পাচ্ছেন 6 প্রোটা পেয়ে যাচ্ছেন এবং কালারটা কিন্তু জোস লেভেলে কালার অসাধারণ কালার অসাধারণ কালার এরপর আছে আমার কাছে কম দামের মধ্যে দুইটা ফোন আছে আমার কাছে এখানে হচ্ছে আপনি ওপো একটা আছে আর একটা হচ্ছে রেডমি ফোন আছে ওপো এটা হচ্ছে A31 এটা 6 জিবি 128 জিবি এটা হচ্ছে 12500 টাকা আর হচ্ছে আপনার রেডমি নোট 9 এটা যারা গেম খেলে ক্যামেরার জন্য ব্যাটারি ইমেজের জন্য তাদের জন্য সাধারণত এটা এটা প্রাইস হচ্ছে 12500 টাকা 12500 টাকা দুটোটার প্রাইস সমান এটা হচ্ছে আপনার 4 জিবি 64 জিবি প্লাস 1 জিবি বাড়ায় নিতে পারবেন 5 জিবি র্যাম স্পিড পাবেন আর এটা হচ্ছে 6 জিবি বাট আপনি যদি এটা এটার মধ্যে কম্পেয়ার করেন দুইটা কিন্তু দুই জিনিস এটা গেমিং এর জন্য এটা হচ্ছে সাধারণত ক্যামেরার জন্য তো যার পছন্দ যেটা সে সেটাই নিতে পারে এরপর আমার কাছে আছে মোটো এলা জি স্টাইলিস এটা কিন্তু ভাইয়া স্টাইলিস পেন সহকারে প্রোডাক্ট এটা এটা কিন্তু পেন সহকারে 6 জিবি 128 জিবি আপনি চাইলে এটাতে আপনি যে কোনো কিছু আপনার নোট করে রাখতে পারবেন বা যে কোনো কিছু আপনি করে রাখতে পারবেন আমি আমার নামে লিখলাম হ্যাঁ বিপ্লবে লিখলাম আপনি চাইলে যে কোনো কিছু এটা নোট করে রাখতে পারবেন লাইক স্যামসাং এর যে নোট সিরিজগুলো আছে এগুলো হচ্ছে খুবই আনকমন একটা মডেল নোট সিরিজের এটা আপনি নিতে পারেন হচ্ছে মাত্র 21500 টাকায় আপনি এই মডেলটা পেয়ে যাচ্ছেন 21500 টাকা 21500 টাকা অনেক ফিচার অনেক সুন্দর ফিচার এবং ফোনটাও কিন্তু জোস সুন্দর পেন সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা আমরা কাজ করি লেখালেখি বা আর্ট টার্ট করি তারা কিন্তু এই ফোনটা দেখতে পারে এই ফোনটা ভাই আমার তো এবার অ্যান্ড্রয়েড ফোন দেখানো কমপ্লিট আর আমার কাছে নাই আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমার দেখেন জায়গা অনেক সীমিত এই জায়গার মধ্যে আমি রাখতে পারতেছি না এবার আমরা অ্যাপেলের মতো চলে যাই সাধারণত আমাদের অ্যাপেল কালেকশন নিয়ে কাস্টমার খুব বেশি এক্সাইটেড থাকে এটা হচ্ছে আমরা শুরু করি এটা হচ্ছে আমরা আইফোন 5 SE বা এটা কিন্তু আপডেট দেওয়ার পরে আমাদের ওয়াইফাইটা কাজ করে না বলে দিই আমরা কিন্তু প্রতিটা কাস্টমারকে চেঞ্জ ইস্যু বা এটা এটা সব কিছু বলে দিই অন্য অন্য দোকানদার কী করে আই ডোন্ট নো বাট আমি আমার জায়গা থেকে সবসময় বলে দিই ভালো কারণ একটা লোক ভিডিও দেখে সব কিছু কনফার্ম হয়ে আসবে তখন দেখা যাচ্ছে একটা আস্থা তৈরি হয় আর এসে যদি দেখে ভাই বলছে না আর এক রকম আয়সা দেখে তাহলে কিন্তু একটা বিশ্বাসের জায়গাটা থাকলো না থাকলো না আমরা মার্কেট নিউজও তাই চেষ্টা করি আশা করি মোবাইল কর্নারও এরকমই এই কথাটা রাখবে ভাই যা যা আছে ওইভাবেই বলে দেবে হ্যাঁ
যেটা যেটা চেঞ্জ থাকবে সেটা সেটা আমি আপনাকে বলে দেবো। এটা হচ্ছে এটা ভাই এটা হচ্ছে নতুন প্রোডাক্ট, ওই যে বললাম যে আপডেটের কারণে হচ্ছে আপনার ইয়েটা চলে গেছে, এই কারণে হচ্ছে আমরা এটা কম দামে দিতেছি। এমনিতে হচ্ছে এটা রানিং বাজারে 13,000 টাকা, এটা কিন্তু আইফোন 5 SE-টা, যেটা আইফোন 7 এর কনফিগারেশন, এটা এখন মাত্র 9,000 টাকায় পাচ্ছেন। আপনি কিন্তু ডাটা ইউজ করতে পারতেছেন, সব কিছু ইউজ করতে পারতেছেন, এটা কিন্তু সেকেন্ডারি ফোন হিসেবে খুব ভালো চলে। তারপরে এখানে আছে আইফোন 7, আমরা কিন্তু জেনুইন রাখারই চেষ্টা করি প্রতিটা প্রোডাক্ট। এটা হচ্ছে 77% ব্যাটারি হেলথ, আপনি চাইলে আমার কাছ থেকে চেঞ্জ করেও নিতে পারেন। আপনি যদি এইভাবে যদি নেন তাহলে হচ্ছে 12,500 টাকা করে, আর যদি চেঞ্জ সহকারে নিতে চান তাহলে হচ্ছে আপনি 13,500 টাকা সহকারে আপনি নিতে পারবেন। এরপরে আছে আমার কাছে আইফোন এক্স আছে 64 GB, এটা ব্যাটারি চেঞ্জ করা মাত্র 22,000 টাকা। আর আমার কাছে এক্সএস আছে আমার কাছে হচ্ছে আপনি 77% মার্কেটে দেখবেন ভাই 90% ব্যাটারি হেলথ হয়ে যাবে। এত আগের ফোন আপনি কিভাবে 90% ব্যাটারি হেলথ, এটা সম্ভব না ভাই। এক্সএস কি ব্যাটারি বুস্ট করা থাকে না হলে চেঞ্জ থাকে তাই তো? না না না, চেঞ্জ করাগুলো কিন্তু 32 এ বলে দেয়, কিন্তু বুস্ট করাগুলো কিন্তু আপনি বলে দেয় না ভাই। আচ্ছা, এই কারণে হচ্ছে প্রবলেম। আপনি ওইটা নেবেন, এক মাস নেওয়ার পরে কিন্তু ওই ফোনটা কিন্তু আপনি ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, মানে আপনি ওই ফোনটা নিলে আপনি ধরা খাবেন। ওই সব ফোন নেওয়ার দরকার নাই, ব্যাটারি হেলথ কম থাকুক সমস্যা নেই, আপনি আপনার সামনে থেকে চেঞ্জ করে নেন, না হলে হচ্ছে আপনি যেটা যেভাবে আছে ব্যাটারি হেলথ সেভাবে নেওয়ার চেষ্টা করেন। আপনি 90% খুঁজেন না ভাই, আপনি ধরা খাবেন। আচ্ছা, তো ভিউয়ার্স, যারা ব্যাটারি হেলথে শুধু আমরা বিশ্বাসী, আসলে ব্যাটারি হেলথ তো বুঝ দিয়েও অনেক সময় বেশি করা যায়। সো এই দিকটা আপনি দেখে শুনে বুঝে কিনবেন, বিপ্লব ভাই যেটা বললো। আর মোবাইল কর্নারে আসলে কিন্তু সেই দেখে শুনে বুঝে কেনার সুযোগটা তারা দিবে, কারণ তারা দিচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো এইটা কত রাখতেছেন? এটা আমরা রাখতেছি হচ্ছে মাত্র 28,000 টাকা এক্স এস আমরা 28,000 টাকা রাখতেছি, এমনকি 256 GB-টা আমরা রাখতেছি 31,500 টাকা। তারপরে আমাদের কাছে আছে এক্সএস ম্যাক্স, আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, আমরা আপাতত একটাই শো করলাম। এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা মাত্র 35,000 টাকা, 64 GB, আর যদি চেঞ্জ করা না থাকে তাহলে হচ্ছে আপনার 37,500 টাকা থাকবে, আর 256 GB-টা থাকবে হচ্ছে 41,500 টাকা। ব্যাটারি হেলথ থাকবে আপনার 85 থেকে আপনার 88 বা 89 এরকম। তারপরে আমরা আপনাকে দেখাই XR, যারা গেম খেলে বা গেমিং ফোন খুঁজতেছে অ্যাপেলের মধ্যে XR-টা নিতে পারেন, একদম 100% ফ্রেশ ভাই। দুই কন্ডিশনে আছে, একটা হচ্ছে 90%, একটা হচ্ছে 94%। 64 GB আছে, 128 GB আছে। 64 GB-টা যদি নেন প্রাইস থাকবে হচ্ছে 29,990, 30,000 টাকা, আর 256 GB-টার 128 GB-টা থাকবে হচ্ছে আপনার 31,500 টাকা। এরপরে হচ্ছে আমার কাছে আইফোন 11 আমার কাছে দুইটা আছে, বাট ভিতরে আরও আছে, তিনটা আছে ভিতরে আরও আছে। এটা হচ্ছে আপনার দেখেন, এটা ব্যাটারি হেলথটা কিন্তু কম আছে, 76%। আমি কিন্তু চাইলে বুস্ট করতে পারতাম, আমি করি নাই ভাই, আমি চাই না আমার রেপুটেশনে কোনো ধরনের কোনো ক্ষতি হোক, কারণ ব্যবসা তো একদিন দুই দিনের জন্য না। একটা প্রোডাক্ট যদি আমি আপনাকে ভালো দিই তাহলে আপনি আরেকটা কাস্টমারকে রেফারেন্স করবেন, কারণ আশেপাশের প্রতিবেশী বন্ধু-বান্ধব সবাইকে রেফার করবে, অবশ্যই অবশ্যই, তাই না? হ্যাঁ, আর আমি যদি খারাপ দিই তাহলে তার একটা নেগেটিভ ইয়ে হয়ে যাবে, বলবে যে বসুন্ধরা যাইস মোবাইল কর্নারে আর যাইস। এটাই ভাই, এটা প্রাইস হচ্ছে মাত্র 35,000 টাকা। দেখেন এক্সএসএস প্রাইস আপনি 11 পাচ্ছেন, বা এই এক্সএসএস প্রাইসে আপনি 11 পাচ্ছেন, 35,000 টাকা। আর এটা যদি জেনুইন যেটা সেটা হচ্ছে আপনার 40,000 টাকা, 128 GB-টা হচ্ছে 45,000 টাকা। আচ্ছা, 128 GB আর 45,000 টাকা আছে। কালার আসবে, কালার দিতে পারবো আমরা। এখানে আছে 11 প্রো, দুই কালার, একটা হচ্ছে সিলভার কালার, একটা হচ্ছে গোল্ডেন কালার, একটা হচ্ছে 64 GB, 86%, একটা হচ্ছে 84%। 64 GB-টা যদি নেন তাহলে 50,000 টাকা পড়বে, 256 GB-টা যদি নেন তাহলে 52,000 টাকা পড়বে। ওয়াটারপ্রুফ আছে তো? 100% ওয়াটারপ্রুফ, 100%। আপনি 302 চেক করে নেবেন, ফু দিয়ে আপনি চেক করে নেবেন, কোনো সমস্যা নেই। পানিতে চুবায়া চেক করে নেবেন প্রয়োজনে ভাই। পানিতে আসলে কি, পানিতে অনেকে অনেক জিনিস চুবায়া দেয়, এটা হচ্ছে ভিডিওর জন্য। আমি গ্যারান্টি আপনাকে দিব এই জিনিসটা, যে হচ্ছে কোনো ধরনের কোনো খোলা বা কোনো ধরনের কোনো চেঞ্জ ইস্যু নাই। যদি আপনি খোলা প্রমাণ করতে পারেন আমি 2 ডবল টাকা ক্যাশব্যাক করে দিব, বুঝতে পারছেন? এটা করে দিব, ঠিক আছে। 11 প্রো ম্যাক্স আমার কাছে আছে, বাট 11 প্রো ম্যাক্সটা আমার অন্য আউটলেটে। 11 প্রো ম্যাক্সের প্রাইসটা আপনাকে আইডিয়া দিয়ে দিই, আপনি যদি হচ্ছে আপনি 64 GB-টা যদি নেন তাহলে এটা ব্যাটারি হেলথ থাকবে আপনি 83 থেকে আপনার 90% পর্যন্ত 11 প্রো ম্যাক্সে থাকবে। 64 GB 50 থেকে 55, 256 GB হচ্ছে 55 থেকে 60। এরপরে যদি আমি আপনাকে দেখাই ভাই আইফোন 13-এর কালেকশন দেখেন, 128 GB, 256 GB, 512 GB, 128 GB এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে 7 মান্থ, 7 মান্থের 256 GB আছে, এটা মাত্র 49 বার চার্জ দেওয়া, এটাও 100% ব্যাটারি হেলথ,
512 জিবি আইফোন 13 মাত্র জিরো টাইম চার্জ দেওয়া, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের প্রোডাক্ট সবগুলোই। আপনি 128 জিবিটা পাচ্ছেন মাত্র 72,500 টাকায়, 256 জিবিটা পাচ্ছেন হচ্ছে 79,500 টাকায়, 512 জিবিটা আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র 84,500 টাকায়। 84,500 টাকা, ও চমৎকার কন্ডিশন আছে প্রত্যেকটা ডিভাইসে। আমি একটু হাতে নিয়ে দেখাই ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন প্রত্যেকটাই কিন্তু চমৎকার কন্ডিশনে আছে ভিউয়ার্স। এই যে কোনো দাগ স্ক্যাচ নেই, তাই না ভাইয়া? জি একদম 100% ফ্রেশ। কেউ যদি একটা দাগ দেখাইতে পারে তাহলে 2000 টাকা করে করে ডিসকাউন্ট দিয়ে দেবো জান ভাই। 2000 টাকা ডিসকাউন্ট, 2000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো একটা দাগ যদি আপনি, হ্যাঁ একটা দাগ যদি আমাকে দেখাইতে পারে যে আইফোন 13। তো যারা আইফোন খুঁজতেছেন 13 খুঁজতেছেন তারা কিন্তু দ্রুত চলে আসুন, কারণ কালার গুলো অ্যাভেলেবল, আবার স্টকও কিন্তু মোবাইল কর্নারে লিমিটেড, অবশ্যই দ্রুত চলে আসবেন। এখানে হচ্ছে আইফোন 13 প্রো দুইটা কিন্তু দেখেন, একটা 99% আর একটা হচ্ছে 100%, এটা কিন্তু 100%, এটা 100%, এটা উইদাউট বক্সে আসা, এটা দেশের বাইরে থেকে উইদাউট বক্সে আসা, এটা বক্স সহকারে। এটা যদি নেন এটা হচ্ছে 90,000 টাকা, এটা হচ্ছে 99% ব্যাটারি হেলথ, ইউএসএ প্রোডাক্ট, 128 জিবি বক্স সহকারে, কেবেল সহকারে। এটা যদি আপনি নেন এটা হচ্ছে আপনার 79,000 টাকা রাখবো, এটা 79, হ্যাঁ। আর যদি ওটা যদি নেন ওটা রাখবো হচ্ছে আপনার 92,500 টাকা, 92,500 টাকা ওটা সারা বক্স সারা, 100% ব্যাটারি হেলথ, 256 জিবি এটা, 256 জিবি, এটা ইউএসএ না, এটা হচ্ছে দুবাই প্রোডাক্ট, দুবাই প্রোডাক্ট, দুবাই প্রোডাক্ট। ওকে, তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে ফেলুন, বক্স সহটা আপনারা পেয়ে যাবেন, 99% ব্যাটারি হেলথ, প্রাইস 89, এই 89,000, আর এইটা পাবেন 92,500 টাকা, 92,000। অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করুন। ওকে, এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স 256 জিবি, এটা হচ্ছে 85% ব্যাটারি হেলথ, আর এটা হচ্ছে স্পেশালি হচ্ছে কিন্তু আপনার ফিজিক্যাল ডুয়েল সিম, হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম, এটা ফ্রাকশন হচ্ছে মাত্র 86,500 টাকা, বক্স কেবল সহকার, বক্স কেবল বক্স কেবল সহকার। ভাই আরেকটা প্রোডাক্ট দেখাইতে তো মন নাই, এটা এখানে লোকা ছিল, হ্যাঁ অবশ্যই, এটা ভাই এটা ইয়া 7 প্লাস, 7 প্লাস যেহেতু শেষে পড়ে গেছে ভাই, এটাতে একটা ধামাকা অফার দিয়ে, ধামাকা অফার দিব, হ্যাঁ ধামাকা প্রাইস দেন, ধামাকা অফার দেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এটা যেহেতু নেবেন, যার দাবা অফার দিয়েছি আপনি বক্স সহকারে, অরিজিনাল চার্জার সহকারে, 7 প্লাস, 128 জিবি, একদম জেনুইন, মানে জেনুইন বলতে হচ্ছে শুধুমাত্র দুবাই থেকে ব্যাটারিটা চেঞ্জ করে আসে আমাদের দেশে না, এটা যদি নেন এটা 18,000 টাকা রাখবো বক্স সহকারে। আপনি বক্স ছাড়াও আপনি 20,000 টাকা দিয়ে আপনি কিনতে হবে, আমি বক্স সহকারে আপনাকে 18,000 টাকা দিতেছি, এটা জাস্ট আপনি বলছেন এই সমানাতে আমি আপনাকে দিলাম। আর এদিকে আছে আমাদের কাছে আইপ্যাড, আইপ্যাড দুইটা আছে, এই দুইটা হচ্ছে প্রো মডেল 2018, এটা হচ্ছে 32 জিবি, এটা প্রাইস হচ্ছে মাত্র 26,500 টাকা, এটা 128 জিবি, এটা হচ্ছে আপনার 31,500 টাকা। দেখেন ফোনের কন্ডিশনগুলো, সরি ট্যাবের কন্ডিশনগুলো একদম ফ্রেশ, কোনো ধরনের দাগ বা কোনো কিছু নাই, এটা একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনি। কত রাখতেছেন তাহলে এটা? এটা 31,000 টাকা 128 জিবি, আর এটা 26,000 টাকা হচ্ছে আপনার 32 জিবি, জি। এরপর আমাদের কাছে অ্যাপেল ওয়াচ আছে, অ্যাপেল ওয়াচ 1 10,000 টাকা, অ্যাপেল ওয়াচ 2 12,000 টাকা, অ্যাপেল ওয়াচ 5 হচ্ছে আপনার 16,000 টাকা, অ্যাপেল ওয়াচ 5 এসিটা হচ্ছে এটা হচ্ছে আপনার 22,000 টাকা, 22,000। এরপরে আপনি যদি ইনটেকও যদি নিতে চান অ্যাপেল ওয়াচ, অ্যাপেল ওয়াচ ইনটেকও আছে সিরিজ 8, সিরিজ 8টা যদি আপনি নেন এটা প্রাইস পড়বে হচ্ছে গিয়ে মাত্র 42,500 টাকা, 42,500 টাকা। এছাড়া আমাদের কাছে নতুন পুরাতন সকল ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কেউ যদি চায় ফোন এক্সচেঞ্জ করেও আমাদের কাছে নিতে পারে, খুব 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 ভালো প্রাইসে আমরা এক্সচেঞ্জ করে থাকি সাধারণত। আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন, আপনি চাইলে আমাদের কাছে বিক্রিও করতে পারেন। বিদায় নিতেছি, মোবাইল কর্নার থেকে আমি বিপ্লব, আর এই চ্যানেলের সাথেই থাকেন, আসসালামু আলাইকুম।